সবার জন্য খুলে গেল গজলডোবার ঝুলন্ত সেতু। সোমবার জলপাইগুড়ির সভা থেকে নবনির্মিত সেতুটির ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজগঞ্জ ব্লকের গজলডোবার তিস্তা নদীর কোলে ভোরের আলো মেগা পর্যটন কেন্দ্র আরও আকর্ষণীয় করে তুলতে সিডনির হারবার ব্রিজের আদলে এই ঝুলন্ত সেতু তৈরি করেছে রাজ্য সরকার। প্রায় 109 কোটি টাকা খরচ করে এই ব্রিজ তৈরি করা হয়েছে। সোমবার এই সেতুর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। সেতুর উদ্বোধন হতেই প্রচুর মানুষ ভিড় জমান, নতুন সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তুলছেন মানুষ। উদ্বোধনের মুহূর্তে সেখানে হাজির ছিলেন চিফ ইঞ্জিনিয়ার অজিত কুমার সাহা। তিনি জানান, 4 বছর ধরে প্রায় 109 কোটি টাকা ব্যয়ে এই সেতুটি তৈরি করা হয়েছে। আজ থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হলো সেতুটি। ইতিমধ্যেই এই সেতুকে ঘিরে পর্যটকদের আগ্রহ তৈরি হয়েছে। এই যে ব্রিজটি করা হয়েছে সঙ্গে ভায়াডাক্টসহ, এটা হচ্ছে গজলডোবা যে ভোরের আলো হাব, সেই হাবে প্রবেশ এবং নির্গমনের জন্য একটি ব্রিজ ছিল ইরিগেশন তৈরি করা অরিজিনাল গজলডোবা ব্যারেজ প্রজেক্টের সঙ্গে, এবং তাতে খুব যানজট হচ্ছিলো বলে ক্রমশ এই ব্রিজটির করার প্রয়োজনীয়তা হয় এবং 19 সালে ব্রিজটি শুরু হয়। এটা নিচের দিক দিয়ে নৌ চলাচলের সুবিধা রাখার জন্য এটা উঁচু লেভেল ব্রিজ করা হয়েছে। এটা একটি সিঙ্গেল স্প্যান 126 মিটারের বহু স্ট্রিং ধনুকাকৃতির ব্রিজ করা হয়েছে সিডনির ব্রিজের প্রভাবিত হয়ে আমরা এটা করেছি। আমাদের ডিজাইন থেকে এটা বানানো হয়েছে। 126 মিটারের এত বড় বহু স্ট্রিং ব্রিজ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আর দ্বিতীয় নেই। এই ব্রিজটি দুপাশে ওয়েল ফাউন্ডেশনের উপরে সম্পূর্ণ রয়েছে, মাঝখানে কোনো এর আর কি সাপোর্ট নেই। এর সঙ্গে যেহেতু এটা উঁচু লেভেলে ব্রিজ করা হয়েছে, এর সঙ্গে আমরা একটা ভায়াডাক্ট করেছি, তার মাঝখানে একটা রোটারি করেছি। কংক্রিটের যে সমস্ত ব্রিজ আমরা করি, পিরোডি রোডস, সেই ধরনের ব্রিজ, সেই ধরনের স্ট্রাকচার ডিজাইন করে করা হয়েছে। মানে সাধারণ মানুষরা যদি এখানে আসে তাহলে কি মানে কিভাবে তারা কি গাড়ি রাখতে পারবে, উপরে কি নিরাপদ? গাড়ি রাখার জন্য আমাদের কোনো এখানে মানে আমাদের তরফ থেকে কিছু করা হয়নি। গাড়ি যারা যেখানে রাখতেন আগে সেরকমভাবেই রাখতে পারে। শুধুমাত্র এটা হাবে ঢোকার জন্য বেরোনোর জন্য সুবিধা হবে এবং হাবের জন্য রাস্তার মধ্যে কোনো রকম জ্যাম হবে না। আচ্ছা, মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করলেন, হ্যাঁ মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি করলেন এটাকে, আজকে আমাদের মুখ্যমন্ত্রী বানারহাট থেকে ভার্চুয়ালি উদ্বোধন করে দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী এখান থেকে বানারহাট থেকে যে সভা হচ্ছে সেখান থেকে ভার্চুয়ালি উদ্বোধন।